রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিছুক্ষণের মধ্যেই সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দিন বিএনপি ও বাংলাদেশ জামাত ইসলামের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। দুপুর আড়াইটায় প্রথমে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি, পরে বেলা তিনটায় জামাতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলটির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, 2023 সালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র সংস্কারে 31 দফা প্রস্তাবনা দিয়েছিল তারা। বৈঠকে সেই 31 দফা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাবনা তুলে ধরা হবে এবং অন্তর্বর্তী সরকারের নির্বাচন নিয়ে ভাবনা জানতে চাইবে দলটি।